শেয়ার যায়। আপনাদের সামনে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হয়ে গেছি, আপনারা ফোন করুন, যতটা সংক্ষেপে আপনাদেরকে যতটা সহযোগিতা করা যায় তার জন্য আমি আছি আপনাদের পাশে। দর্শক বন্ধু, আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে অর্থনৈতিক। বিভিন্ন জায়গা থেকে মানুষ বিভিন্নভাবে পরিশ্রম করছে, বিভিন্নভাবে পরিশ্রমে তার মূল্য পাচ্ছে না। বহু বছর ধরে বহু জায়গায় কাজ করছে, বহুভাবে তার পরিশ্রমে সব জায়গা চলে যাচ্ছে, তার পাশের লোক পজিশন পেয়ে যাচ্ছে, সেই ব্যক্তি পজিশন পাচ্ছে না। তার জায়গায় সম্পূর্ণরূপে সে সব যত দিন যাচ্ছে তত ক্রমশ কিন্তু নিচুতে চলে যাচ্ছে, তার পারিশ্রমিক মূল্য সেভাবে পাচ্ছে না। পরে এসেছে কাজে কিন্তু তার আগে তার জায়গা তৈরি হয়ে যাচ্ছে, তার কোনো মূল্য নেই। তা এইখান থেকে আপনি বেরোবেন কী করে, আপনার এখান থেকে বেরোনোর উপায় কী আছে? আপনাকে আজকে একটা সহজ টোটকা, যে সহজ টোটকাটা আপনি যদি ঠিক মতন করতে পারেন তাহলে আপনার ক্ষেত্রে যেই যেই সমস্যাগুলো আপনার আসছে, বিশেষ করে হচ্ছে অর্থনৈতিক, আপনি আপনার দোকান আছে, আপনার আপনার পাশেও একটা দোকান আছে, আপনি একটা কাস্টমারের জন্য বসে রয়েছেন আর পাশের দোকান দেখুন চার পাঁচটা কাস্টমার নিয়ে তখন ব্যবসা করছে আর আপনি একটা কাস্টমারের জন্য বসে রয়েছেন, কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, এখান থেকে আপনি বেরোবেন কী করে? আপনি এই নিয়ে চিন্তায় প্রচণ্ড পরিমাণে রয়েছেন, কেন আপনার কাছে অর্থ না থাকলে পরে তো আপনি সব দিক দিয়ে জর্জরিত হয়ে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় মানসিকভাবে ভুগছেন, সংসার ঠিক মতন ব্যালেন্স করে উঠতে পারছেন না, সন্তানদের বিভিন্নভাবে প্রয়োজন মেটানো যাচ্ছে না আর আপনার মধ্যে সেই টেনশান এসে যাচ্ছে। আজকে সামান্য একটা জিনিস, সামান্য একটা জিনিস দিয়ে আপনি আপনার এই টোটকা করলে পরে আপনি দেখবেন তিন থেকে ছ মাসের মধ্যে আপনার যে সমস্যাগুলো আছে, আজকে টোটকা করলেই যে আপনি বিশাল বড়লোক হয়ে যাবেন সেটা কখনোই সম্ভব নয়। কেননা টোটকা মানে একটা জিনিস, আপনার যে সমস্যাগুলো আছে, যেই সমস্যাগুলো রাস্তা আপনি খুঁজে পাচ্ছেন না, কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, আপনি চেষ্টা করছেন যে আপনার দোকানটা যাতে ব্যবসা বাড়ে, আপনি একটা কাস্টমার যাতে আসে, আপনার যেখানে কাজ করছেন সেখান থেকে যেন মাইনে বাড়ে, আপনার পরিশ্রমের যাতে মানে পারিশ্রমিক যে মূল্যটা আছে সেই মূল্যটা আমি যেন সঠিকভাবে পাই, সেইটাই আপনার ক্ষেত্রে লক্ষ্য। যাতে আপনি প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে সর্বকাজ ঘরে সেরে যখন আপনি কর্মস্থানে যাচ্ছেন তখন আপনার মধ্যে একটা চিন্তাই আছে, আজকে আমি এই সারাদিনের মাধ্যমে এই টাকা উপার্জন করব, করে আমি রাত্রিরে ফিরে আমার সংসারকে এই জায়গায় ব্যালেন্স করব। কিন্তু আপনার দেখা গেল আপনি সারাদিন পরিশ্রম করে গেলেন, সব কিছু করে গেলেন, কোনোভাবেই কিচ্ছু হলো না। নতুন জেনারেশনের ছেলেমেয়েরা যারা কর্মের সঙ্গে বিভিন্ন পরিমাণে চিন্তা করছে যে আমার লাইফে কর্মটা কবে হবে, আমি অনেক চেষ্টা করে যাচ্ছি, আমি চাকরির জন্য ইন্টারভিউ দিয়ে যাচ্ছি, আমার ক্ষমতা অনুযায়ী আমি বিভিন্ন জায়গায় কর্মের জন্য চেষ্টা করে যাচ্ছি কিন্তু আমি কিছুতেই কিছু করে উঠতে পারছি না, বেরোবেন কী করে? আজকে যারা এই মুহূর্তকালীন অনুষ্ঠানটা দেখছেন আপনাদের জন্য আজ সহজ পদ্ধতিতে একটা টোটকা নিয়ে এসেছি, এই টোটকাটা যদি আপনি ঠিক মতন নিষ্ঠাভাবে ভক্তিভাবে যদি করেন করলে পরে দেখবেন আপনার এখান থেকে রাস্তা পেয়ে যাবেন। কিচ্ছু না, শুধুমাত্র একটা কালো কার, কালো কার দিয়ে আপনাকে এই টোটকাটা করতে হবে। ফোনে কে আছেন? হ্যালো, নমস্কার, কোথা থেকে বলছেন? কার সম্বন্ধে জানবেন বলুন, ডেট অফ বার্থ বলুন। 9/5/1996 সময়, জন্ম সময় বলুন, জন্ম সময় বলুন, রাত্রি 10:28। কোথায় জন্ম? কলকাতায়। আচ্ছা, কলকাতা। আগে কোনোদিন দেখেছেন আপনি আমার অনুষ্ঠান? হ্যাঁ দাদা, দেখেছি কিন্তু লাইন পাইনি। আচ্ছা, লাইনের অপেক্ষা ছিলেন তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার মেয়ের বৃহস্পতিবার দিন জন্ম? হ্যাঁ হ্যাঁ। আপনি টিভির সাউন্ডটা কিন্তু এখানে শোনা যাচ্ছে, টিভির সাউন্ডটা মিউট করুন। আচ্ছা, আপনার মেয়ে বৃহস্পতিবার দিন জন্ম, আপনার মেয়ের হচ্ছে মকর রাশি ধনু লগ্ন শবনা নক্ষত্রে জন্ম, জানা আছে? আচ্ছা, আপনার মেয়ে কিন্তু শনি সাড়ে সাথে চলছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আপনার মেয়ে কথা বলার ধরন, যে কথা বলবে কথা বলাটা দেখবেন খুব ফাস্ট, তাড়াহুড়ো করে কথা বলবে, যে জিনিসটা বলার দরকার হয় আস্তে আস্তে করে বললে পরে মানুষের কানে পৌঁছবে, কথাটার মধ্যে মিষ্টতা থাকবে, ও কিন্তু সেটা করবে না, কথা কিন্তু খুব তাড়াহুড়ো করে বলবে, তাই তো? আপনি এখানে রিপ্লাই করবেন। এবারে হচ্ছে আপনার মেয়ের কিন্তু এখানে লগ্নে বসে রয়েছে বৃহস্পতি, এটা কিন্তু শুভ ফল, কিন্তু আপনার মেয়ের হচ্ছে 1, 2, 3, 4 4th হাউস ঘরে বসে রয়েছে শনি কেতু, এই শনি কেতু থাকাতে কিন্তু এটা সাপির দোষ,
সাপির দোষ থাকলে পরে কেরিয়ারে কখনোই ডেভেলপমেন্ট আসতে চায় না, বিভিন্ন জায়গায় কিন্তু বাধা সৃষ্টি হয়। তার সঙ্গে হচ্ছে ফিফথ হাউস ঘরে বসে রয়েছে হচ্ছে রবি মঙ্গল। এই রবি মঙ্গল পঞ্চমে বসে থাকার কারণে আপনার মেয়ের কিন্তু প্রচন্ড পরিমাণে মাথা গরমের প্রবণতা, হঠাৎ হঠাৎ করে রেগে যাওয়া, হঠাৎ হঠাৎ করে বাড়ির লোককে বিভিন্ন জায়গায় সমস্যা দেখিয়ে দেওয়া, বিভিন্ন জায়গা থেকে আপনার মেয়ে কিন্তু মাথা ও চোখের কোনো সমস্যা কিন্তু এখানে ইন্ডিকেট করছে। আপনার মেয়ে কিন্তু মাথায় কোনো সমস্যা আছে? না না, মাথায় কোনো সমস্যা নেই, কিন্তু হঠাৎ খুব রেগে যায়। আর চোখের কোনো সমস্যা আছে? হ্যাঁ হ্যাঁ, চোখের সমস্যা আছে, চোখে চশমা নেই। আপনাকে বলে দিলাম মাথা কিংবা চোখের কোনো সমস্যা কিন্তু আপনার মেয়ে কিন্তু এখানে ইন্ডিকেট করছে। এবারে হচ্ছে আপনার মেয়ের কিন্তু এই জিনিসটা কারণে কিন্তু আপনার মেয়ের কিন্তু সমস্যা দেখা দেবে, কেননা মঙ্গল হয়ে গেছে দগ্ধ, বুধ হয়ে গেছে দগ্ধ, ও বৃহস্পতি আছে হচ্ছে বকরিতে। এই যে জায়গাটায় অবস্থা এখন দাঁড়িয়ে রয়েছে, বুধ ও মঙ্গলের যে অশুভ প্রভাব, তার জন্য কিন্তু আপনার মেয়ের কিন্তু এখানে অশুভ ইন্ডিকেট করছে। আপনাকে যেটা বললাম সেটা ঠিক বললাম না ভুল বললাম? না না, ঠিক বলেছেন দাদা। এবার আপনি কি জানতে চাইছেন আর আপনার এখান কি উপায় আছে বলুন। আপনার মেয়ে রাহুর মহাদশা চলছে 2024 সাল পর্যন্ত রয়েছে, ঠিক আছে? 2024 সালের পরে হচ্ছে বৃহস্পতির মহাদশা ঢুকবে। এই 2024 সালের আগে আপনার মেয়েকে কোনোভাবে বিয়ে দিতে যাবেন না। 2024 সালের পরে যখন বৃহস্পতির মহাদশা ঢুকবে তখন আপনার মেয়ে কিন্তু বিবাহিত যোগের কানেকশনও হবে। বলে না একটা বিয়ের ফুল ফুটলে পরে বিয়ে হয় না, ওই হচ্ছে 2024 সালে আপনার সেপ্টেম্বর মাসের পর থেকে আপনার মেয়ের হচ্ছে বিয়ের ফুল ফুটবে, কারণ বৃহস্পতির মহাদশা ঢুকবে। তখন আপনি কিন্তু মেয়ের বিয়ের বিবাহিত জীবনের জন্য চিন্তা ভাবনা করবেন, কিন্তু রবি মঙ্গলের যে অশুভ প্রভাব ও বুধের যে নেগেটিভ ফলটা রয়েছে এটা কিন্তু কাটানো খুব দরকার আছে। সরি আরেকবার বলুন। এবারে আপনাকে তার জন্য চেম্বারে যোগাযোগ করতে হবে, সবকিছু ডিটেলস জানতে গেলে চেম্বারে যোগাযোগ করতে হবে, ঠিক আছে? তা দর্শক বন্ধু, যে বিষয়টা যেখান থেকে আপনাদেরকে বলা হয় যে যতটা সংক্ষেপে আপনাদের সামনে আপনারা উপস্থিত হয়েছে, আমরা একটা সীমিত টাইম পাই, আপনাদের মতন আরো পাঁচজনকে উপকার দেয়। একটা জন্ম ছক কিন্তু টিভির পর্দায় দাঁড়িয়ে কখনোই সঠিক দেওয়া যায় না। আপনি ডেট অফ বার্থ সময় দিলেন, আপনার সেই ক্যালকুলেশন অনুযায়ী যেইটুকুনি ভালো পাওয়া গেল, যেটা খারাপ পাওয়া গেল সেটা জানানো হলো। একটা মানুষের ছকে পাঁচখানা মহাদশা থাকে, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, সূক্ষ্মদশা, প্রাণদশা, বিস্তারিতভাবে দেখার দরকার লাগে, তবেই কিন্তু সঠিক বিচার দেওয়া যায়। এটা সংক্ষেপে যেইটুকুনি উপকার করা যায়, যেইটুকুনি বলা যায় সেইটুকুনি আমরা সহযোগিতা করি। হ্যালো, হ্যাঁ নমস্কার, অজয় দা আমার প্রণাম নেবে। আর নমস্কার আপনাকেও, আপনি ভালো থাকবেন। উত্তম মুখার্জি? আচ্ছা, কোথা থেকে বলছেন? কলকাতা। কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে বলুন, ডেট অফ বার্থ বলুন। 2nd November 1994। হ্যাঁ, রাত 9:30। কোথায় জন্ম? কলকাতা জন্ম। আচ্ছা, আপনার জন্মবার বুধবার? হ্যাঁ। আচ্ছা, আপনার হচ্ছে তুলা রাশি মিথুন লগ্ন চিত্রা নক্ষত্রে জন্ম, জানা আছে? হ্যাঁ। ঠিক আছে, এবারে আপনাকে কথা বলি, একটা সাধারণভাবে আপনাকে একটা বুদ্ধি দিচ্ছি, সাধারণভাবে বুদ্ধি দিচ্ছি, যেটা হচ্ছে আপনি একটা পাড়ার মধ্যে রকের মধ্যে যদি বসেন, পাঁচটা যদি বন্ধু বসে থাকে, পাঁচজনকে এক ধরনের হবে? না, হবে না। হবে না। আপনার এখানে হচ্ছে 1, 2, 3, 4, 5 পাঁচ নম্বর ঘরে বসে রয়েছে রবি, চন্দ্র, রাহু, বৃহস্পতি ও শুক্র। একটা ঘরের মধ্যে পাঁচখানা প্ল্যানেট বসে রয়েছে, তার মধ্যে রাহু হয়ে বসে থাকার কারণে হয়ে গেল গুরুচন্ডালিকা দোষ, হয়ে গেল হচ্ছে চন্দ্রগ্রহণ দোষ, হয়ে গেল সূর্যগ্রহণ দোষ, হয়ে গেল হচ্ছে শুক্রের নিচস্থ অবস্থা। তার মানে একটা ঘরকে আপনার ড্যামেজ করে দিল, তার জন্য আপনার কী হলো? অর্থনৈতিক হানি। আপনি সম্পূর্ণরূপে চেষ্টা করছেন, কোনোভাবে কিছু ডেভেলপমেন্ট করে উঠতে পারছেন না। সূর্যগ্রহণ থাকার কারণে আপনি মান সম্মান, যশ, প্রতিষ্ঠা বিভিন্ন জায়গা থেকে বাধা সৃষ্টি হচ্ছে। চন্দ্রগ্রহণ থাকার কারণে হচ্ছে আপনি মানসিকভাবে শান্তি পাচ্ছেন না, বিভিন্ন জায়গায় আপনার ডিপ্রেশনে কাজ করে দিচ্ছে। ও শুক্র আপনার নিচস্থ থাকলে পরে আপনার এখানে হয়ে যাচ্ছে কি, আপনার মধ্যে খুশি ব্যাপারটা আপনাকে জীবনে টেনে নিয়ে আসছে না, বিভিন্ন জায়গা থেকে আপনি একটা মাকড়সার জালের মধ্যে আটকে যাচ্ছেন। ঠিক বললাম না ভুল বললাম? একদম সঠিক বলেছেন প্রত্যেকটা পয়েন্ট। এবার এই একটা ঘরই কিন্তু আপনার জীবনকে কিন্তু তজনজ করে দিল, বুঝেছেন? একটা ঘর আপনাকে তজনজ করে দিল, আপনাকে এখানেই সব থেকে বড় জিনিস হচ্ছে সমস্যা এখানে দাঁড়িয়ে রয়েছে। আপনাকে এখান থেকে বেরোতে হবে, কেননা আপনার এখানে তুলা রাশি মিথুন লগ্ন, আপনার এমনি তুলা,
শুক্রের জাতক মিথুন লগ্ন, আপনি বুধের জাতক, বুধের ক্যালকুলেশন হচ্ছে, বুধ আপনার ঠিক আছে, কিন্তু আপনার শুক্র রবি চন্দ্র এই দু তিনটে জিনিসকে আপনার ড্যামেজ করে দিলে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, এটা কিন্তু মাথায় রেখে চলবেন, ঠিক আছে? আপনার ইমিডিয়েটলি পারলে পরে একটুখানি জ্যোতিষী পরামর্শ নিয়ে একটুখানি গাইডলাইন করার চিন্তা ভাবনা করুন, করলে পরে কিন্তু আপনার জীবনে কিন্তু অনেক শুভ ফল দেবে, ঠিক আছে? গ্রহণ দোষটা কাটানোর দরকার আছে। একটা জিনিস বুঝবেন, চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ, দিনের বেলা যদি সূর্যগ্রহণ, রাত্রিবেলা যদি চন্দ্রগ্রহণ হয়, দিনটা পুরো সম্পূর্ণরূপে অন্ধকার, আপনার জীবনটা হচ্ছে সেম হচ্ছে অন্ধকার। এই অন্ধকারের যেটা পাওয়ার দরকার সেটা পাওয়ার নয়, এই হচ্ছে আপনার বড় সমস্যা, এখান থেকে একটুখানি বেরোনোর দরকার আছে। দাদা আপনি একটুখান থেকে বেরোন, বেরোলে পরে দেখবেন অনেকটা ভালো থাকবেন, ঠিক আছে? আপনার মোটামুটি বৃহস্পতির মহাদশা চলছে, আপনার এই সময়টা ভালো, শুক্রে যেহেতু অন্তর্দশাও চলছে, আপনি এই সময়টা চেষ্টা করতে পারেন, কর্মের জন্য আপনার চেষ্টা করা উচিত, এই সময়টা আপনার ক্ষেত্রে উপকার হবে, কিন্তু একটুখানি দোষটা কাটাবেন সূর্যগ্রহণ দোষে, তাহলে কিন্তু আপনার গুরুচন্ডালিকা দোষ করবেন, করলে পরে একটু ভালো থাকবেন, ঠিক আছে? তা দর্শক বন্ধু, যে বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলছি, বলছি যে আপনাদেরকে বারে বারে বলা হয় যেটা বিভিন্নভাবে, যেটা টোটকা, টোটকা সম্পূর্ণরূপে যেটা দেওয়া হয়, সেই টোটকাটা সম্পূর্ণরূপে করার চিন্তা ভাবনা করবেন নিষ্ঠাভাবে। কেন? টোটকা হচ্ছে ভালোভাবে আপনার টোটকা যেইগুলো বলা হয়, আজকে যে টোটকাটা দেবো সেটা সম্পূর্ণরূপে যে কালো কার্ড দিয়ে, আপনি কালো কার্ড দিয়ে দেখবেন ছোটবেলা বাচ্চাকে দেখবেন নজর দোষ লেগে যাওয়া, বিভিন্ন জায়গায় সাড়ে সাথে চললে পরে কার বাঁধতে বলা হয়, বিভিন্ন জায়গাতেই কিন্তু এরকম বলা হয়। আজকে একটি কালো কার্ডে এমন একটা সুন্দর টোটকা আপনাদের সামনে নিয়ে এসেছি, করলে পরে দেখবেন আপনার কর্মের জায়গা বাধা হচ্ছে যে জায়গাগুলো অনেকটাই অতিক্রম করে উঠতে পারবে। হ্যালো, হ্যালো, নমস্কার, কোথা থেকে বলছেন? কার সম্বন্ধে জানবেন বলুন, ডেট অফ বার্থ বলুন। 4/10/1987, সময় বলুন, জন্ম সময় বলুন। সকাল 10:40, কোথায় জন্ম? কলকাতায় জন্ম। আচ্ছা, আপনার মেয়ের জন্মবার রবিবার? আপনার মেয়ের হচ্ছে কুম্ভ রাশি, বৃশ্চিক লগ্ন, শতবিষা নক্ষত্রের জন্ম, জানা আছে? আপনার মেয়ে সাড়ে সাথে চলছে, তাহলে নিশ্চয়ই আপনি জানেন। এবারে আপনার এখানে বলি, আপনার আপনার মেয়ের এখানে কিন্তু সব থেকে বড় জিনিস হচ্ছে একাদশ ঘরে বসে রয়েছে হচ্ছে রবি, কেতু, শুক্র ও মঙ্গল। রবি, কেতু, শুক্র ও মঙ্গল বসে থাকার কারণে আপনার মেয়ের বিবাহিত জীবন কখনোই ভালো হবে না। বিভিন্ন জায়গায় আপনার বিবাহিত জীবনে কিন্তু গুপ্ত শত্রুর দ্বারা আপনার মেয়ের ক্ষতি হবে, শ্বশুরবাড়ি বিভিন্ন জায়গা থেকে আপনার মেয়েকে অপমানিত হতে হবে, বিভিন্ন জায়গা থেকে আপনার মেয়েকে প্রতারিত হতে হবে, বিভিন্ন সমস্যার মধ্যে আপনার মেয়েকে ভুগতে হবে। কেননা হচ্ছে রবি কেতু সূর্যগ্রহণ দোষ রয়েছে, মঙ্গল কেতু দারিদ্র, শুক্র রবি রয়েছে দারিদ্র যোগ, মঙ্গল কেতু এখানে একত্রিত রয়েছে, আপনার মেয়ে কিন্তু ম্যারেড লাইফ জায়গা কখনোই সুখের নয়। হ্যাঁ, বিয়ের যোগ এই মুহূর্তে কেন, শনির মহাদশা চলছে, শনির অন্তর্দশা চলছে, এবার শনির অন্তর্দশার সঙ্গে চলছে হচ্ছে চন্দ্র। 2023 হচ্ছে আপনার মেয়ের বিবাহিত যোগ, কিন্তু 2023 নভেম্বর মাসের দিকে কিন্তু বিবাহিত যোগে একটা কানেকশন রয়েছে অল্প 8 মাসের জন্য। আপনার এখানে মঙ্গল কেতুর যে অশুভ প্রভাব আর রবি শুক্রের যে অশুভ প্রভাব রয়েছে, এখানে যদি না দোষটা কাটান তাহলে কিন্তু হাতের বাইরে হয়ে চলে যাবে। কেননা শনির মহাদশা ঢুকে গেছে, আপনার মেয়ের মধ্যে ত্যাগের প্রবণতা চলে আসবে, কিছু করবো না, কিছু করার দরকার নেই, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন চিন্তাভাবনা ওইসব ছাড়ো, আমি সিঙ্গেল জীবনযাত্রা। কেন, শনি আপনার মেয়ে কিন্তু মহাদশা ও অন্তর্দশাতে এখন কিন্তু বিরাজ করছে, আর আপনার মেয়ে কিন্তু লগ্নে বসে রয়েছে শনি। হ্যাঁ, তার জন্য আপনাকে একটুখানি চেম্বারে যোগাযোগ করে আপনাকে একটুখানি মঙ্গল কেতুর যে অশুভ প্রভাব আছে এটাখানি কাটানোর দরকার আছে। কেননা মঙ্গল আপনার মেয়ে কিন্তু দগ্ধ অবস্থায় রয়েছে, ঠিক আছে?
কাটান, কাটালে পরে আপনাকে বলে দেওয়া হবে যে টাইমের মধ্যে আপনার মেয়ের বিয়ে যদি হয় তো ভালো, না হলে কিন্তু পরবর্তী সময় কিন্তু আপনার মেয়ে কিন্তু বিয়ে হতে সমস্যা দেখা দেবে, কেননা আপনার মেয়ে কিন্তু মাঙ্গলিক নয়, কিন্তু তবু বিবাহিত জায়গা সব থেকে বেশি ড্যামেজ হয়ে রয়েছে। ঠিক আছে, বিয়ে দেয় হচ্ছে শুক্র মঙ্গল এইসব কানেকশন দেয়, কিন্তু আপনার মেয়ে এই দুটো প্ল্যানেটে খুব খারাপ অবস্থা রয়েছে। যে বিষয়টা করবেন হচ্ছে একটা কালো কার নেবেন। ঠিক আছে, কালো কার যতটা পারবেন বড় নেবেন। আপনার যারা কর্মের সঙ্গে যুক্ত জাতক বা জাতিকা বিভিন্ন জায়গায় যখন আপনারা কর্মের জায়গায় অসুবিধার মধ্যে পড়ছেন, অর্থনৈতিক টানাপোড়ার মধ্যে রয়েছেন, করবেন হচ্ছে আপনার যে বয়স, আপনার ধরুন কর্মজগতে আপনি 5 বছর কাজ করছেন কিন্তু আপনার বয়স হয়ে গেছে হচ্ছে 15 বছর, কিংবা আপনার বয়স 40 বছর, কিংবা আপনার বয়স হচ্ছে 45 বছর, যেই বয়সটা আপনার হয়েছে, ফোনে কে আছেন যেটা লাইনে থাকবেন, ঠিক আছে। এবার আপনার যে বয়সটা হচ্ছে দেখা গেলো 60 বছর ধরে আপনি কর্ম করছেন, তাহলে আপনার বয়স 60 বছর, আপনি ওই কালো কার্ডটার মধ্যে 60 খানা গেট বাঁধবেন, আপনার বয়স অনুযায়ী 60 খানা গেট, একটা 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 করে গেট বাঁধবেন আপনার বয়স অনুযায়ী, আর প্রত্যেকটা যখন গেট বাঁধবেন নিজের মনস্কামনা আর নিজের নাম, 60 খানা হয়ে গেল আপনার বয়স ধরুন 60 বছর, আমি একটা আনুমানিক কথা অনুযায়ী আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, 60 বছর, তাহলে 60টা গেট বেঁধে নিলেন, আপনি গেট বেঁধে নেওয়ার পরে আপনার 60খানা গেটেই আপনি আপনার নাম বললেন, হয়ে যাওয়ার পরে তেল, মানে সিঁদুর তেল, সিঁদুরের মধ্যে একটু তেল দিয়ে গুলে নেবেন, আর একটুখানি হলুদ দিয়ে একটুখানি তেল দিয়ে গুলে নেবেন, কোনো শুভ কাজ করলে পরে দেখবেন তেল হলুদ লাগানো হয়। তাহলে আপনি করবেন হচ্ছে এই যে 60খানা গাঁট বেঁধেছেন, আপনাদের যে আমাদের যে মিডিল ফিঙ্গার যে আঙুলটা আছে, ওই মিডিল ফিঙ্গার আঙুলের মাথা দিয়ে ওই হলুদ একটা গাঁটে লাগাবেন, আর একটা গাঁটে তেল সিঁদুর লাগাবেন, আবার একটা গাঁটে হলুদ লাগাবেন, আর একটা গাঁটে মানে সিঁদুর লাগাবেন, এইভাবে মানে হচ্ছে একটাতে হলুদ একটাতে সিঁদুর, একটাতে হলুদ একটাতে সিঁদুর, এইভাবে 60খানা গেঁটে কিন্তু আপনাকে তেল সিঁদুর মানে হলুদ সিঁদুর লাগাতে হবে, আর নিজের মনস্কামনা জানাতে হবে। হয়ে যাওয়ার পরে সেই মুঠো করে নিজের মনস্কামনা জানিয়ে নিজের মুখের কাছে নিয়ে এসে নাম আর গোত্র বলে 3 বার ফুঁ দিতে হবে। ফুঁ দেওয়া হয়ে গেল নিজের মনস্কামনা, পূর্ব দিকে মুখ করে, জাতিকা হলে বাঁ হাতের বাজুতে আর জাতক হলে ডান হাতের বাজুতে, এই যে বাজুটা আছে এই বাজুতে আপনি ওই গেট সমেত যে কার্ডটা যতটা করেছেন আপনি ওটাকে পরে নিন, 21 দিন পরবেন, 21 দিন পরে আবার ওইটাকে চেঞ্জ করবেন, টানা 21 দিন ওইটাকে আমরা পরে থাকবেন, পরে থাকার পরে আবার চেঞ্জ করবেন, এইভাবে 21 দিন অন্ত করে জিনিসটা চেঞ্জ করুন, 3 মাস আপনি করুন, দেখুন আপনার জীবনে দেখবেন অর্থনৈতিক জায়গা থেকে যেই সমস্যাগুলো যেই বাধাগুলো আপনি অনেকটাই রেহাই পেয়ে যাবেন, অনেকটাই ভালো থাকবেন। ফোনে কে আছেন? হ্যালো, নমস্কার, অনেকটা সময় দেওয়ার জন্য ধন্যবাদ, বলুন কোথা থেকে বলছেন? কার সম্বন্ধে জানবেন? বলুন ডেট অফ বার্থ, বলুন। 5/12/2004 সকাল 7:15 সকাল, হ্যাঁ সকাল 7:15। কোথায় জন্ম? বর্ধমান। আপনার ছেলে জন্মবার রবিবার? আচ্ছা, আপনার ছেলের হচ্ছে সিংহ রাশি ধনু লগ্ন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জন্ম, জানা আছে? ঠিক আছে, আপনার ছেলের আপনার ছেলে কিন্তু লগ্নে বসে রয়েছে বুধ, এটা যথেষ্ট পরিমাণে ভালো, কিন্তু আপনার ছেলের কিন্তু এখানে সিংহ রাশি রবি বসে রয়েছে দ্বাদশ ঘরে, আপনার হাজবেন্ডের সঙ্গে আপনার ছেলের কিন্তু ভালো বন্ডিং তৈরি হবে না, আপনার হাজবেন্ডের সঙ্গে আপনার ছেলের কিন্তু ভালো সম্পর্ক থাকবে না, এটা কি আপনি জানেন? দেখবেন আপনি আপনার হাজবেন্ডের সঙ্গে আপনার মানে ছেলে কোনো মতেই কোনোভাবেই কোনো সম্পর্ক ভালো থাকবে না। দ্বিতীয় কথা হচ্ছে আপনার ছেলের এখানে কিন্তু একাদশ ঘরে বসে রয়েছে মঙ্গল শুক্র কেতু, এখানে কিন্তু মঙ্গল কেতু একত্রিত বসে থাকার কারণে আপনার ছেলে কিন্তু ছোট ছোট ছোটোখাটো মানে টুকটাক লেগে গিয়ে রক্তপাত হয়ে যাওয়ার কানেকশন দেখা যাচ্ছে, বিভিন্ন জায়গায় কেটে যাওয়া, ছড়ে যাওয়া, পড়ে যাওয়া, হাড়ে কোনো চোট লেগে যাওয়া, এরকম কিন্তু ইন্ডিকেট করছে, এরকম কিছু হয়েছে এখনো পর্যন্ত? এবারে তার সঙ্গে হচ্ছে আপনার ছেলের কিন্তু ঠান্ডা লেগে যাওয়া, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট ও অ্যাজমা টাইপের কোনো সমস্যা এখানে কিন্তু ভোগাচ্ছে দেখাচ্ছে, তাহলে সবটাই যখন এখানে যখন লাগবে আপনার হাজবেন্ডের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে না, এটা লিখে রেখে দিন।
আপনি লিখে নিন আজকে ডেট দিয়ে, আপনি আজ থেকে 10 বছর বাদে হলো আপনি আমাকে ফোন করে বলবেন, সত্যি দাদা আমার হাজবেন্ডের সঙ্গে আপনার ছেলের ভালো সম্পর্ক নাই। এবার হচ্ছে আপনার ছেলে কিন্তু যথেষ্ট ভালো, আপনার ছেলে কিন্তু ট্যালেন্ট আছে, আপনার ছেলের মধ্যে কিন্তু সব থেকে বড় জিনিস হচ্ছে এই একটা, আর একটা হচ্ছে কাল সর্বদোষ রয়েছে। কাল সর্বদোষ রাখলে পরে দিন দিন যত যাবে কেরিয়ার ততটাই ড্যামেজ হয়ে যাবে। কাল সর্বদোষ কেরিয়ারকে সাকসেস করতে দেয় না, বিভিন্ন জায়গায় কিন্তু সমস্যা ফেলে দেয়, বিভিন্ন জায়গায় বাধা সৃষ্টি হয়। আপনার ছেলের কিন্তু যথেষ্ট বুদ্ধি আছে, যথেষ্ট সব কিছু ক্ষমতা রয়েছে, কিন্তু এই যে দোষের কারণে আপনার ছেলে কিন্তু জর্জরিত করে দেয়। এইখান থেকে আপনার ছেলেকে কিন্তু বার করতে হবে, না বার করলে পরে আপনার ছেলে কিন্তু শুভ ফল দেখাচ্ছে না, বিশেষ করে হচ্ছে শরীর স্বাস্থ্য জায়গায়, বুঝেছেন? সরকারি টিভি মিডিয়া পর্দা থেকে কোনো সরকারি কথাবার্তা আমাকে অন্তপক্ষে কেউ জিজ্ঞাসা করবেন না, কারণ আপনারা টিভির পর্দায় সবাই প্রত্যেকটা মুহূর্তে মিডিয়াতে দেখছেন, আপনার থেকে ছেলে শিক্ষিত ছেলেমেয়েরা রাস্তার অবস্থা পড়ে রয়েছে, আপনি অবশ্যই টিভির পর্দায় বলবেন না, ঠিক আছে? মাথায় রাখবেন এটা। তা দর্শক বন্ধু, আপনাদেরকে যে টোটকাটা দিলাম সেই টোটকাটা কিন্তু মাথায় রেখে করবেন, বারে বারে বলে দিচ্ছি, আবার বলছি, একটা কালো কার্কে আপনার যতটা বয়স সেই বয়সের গেট বাঁধবেন। যদি কেউ মনে করেন আপনি 30 বছরের বয়স, আপনি কর্মজীবনে প্রচণ্ড পরিমাণে সমস্যা রয়েছেন, তাহলে 30 খানা গেট বাঁধবেন, একটা একটা করে গেট বাঁধবেন, আর নিজের নাম আর গোত্র বলবেন। হয়ে যাওয়ার পরে 30 খানা গেট বেঁধে নেওয়ার পরে একটু তেল সিঁদুর, হলুদ কিংবা তেল দুটোই রাখবেন। শুভ কাজ কিছু করলে পরে হলুদ লাগাতে হয় আর তেল সিঁদুর লাগাতে হয়। প্রত্যেকটা গেটের মধ্যে আপনি একটু একটাতে হলুদ লাগাবেন, একটাতে সিঁদুর লাগাবেন, আর একটাতে হলুদ লাগাবেন, একটাতে সিঁদুর লাগাবেন। এইভাবে পুরো 30 খানা গেটে আপনি এই কাজটা করবেন, করে হাত মুঠো করে নিজের জিনিসটা মুখের কাছে রাখবেন, মনস্কামনা করবেন, নিজের নাম আর গোত্র বলবেন, 3 বার ফু দেবেন। ফু দেওয়ার পরে পূর্ব দিকে মুখ করে জাতিকা হলে বাঁ হাতের বাজুতে ধারণ করবেন, জাতক হলে পরে ডান হাতের বাজুতে ধারণ করবেন। ধারণ যেদিনকে করবেন এই দিনকে কাজটা করবেন, যতদূর চেষ্টা করবেন শনিবার দিনকে করার কিংবা বৃহস্পতিবার দিন করা, এই দুদিনের মধ্যে করার চিন্তা ভাবনা করবেন। যেদিনকে ধারণ করছেন সেই দিন থেকে 21 দিন বাদে আবার ওইটাকে চেঞ্জ করবেন। এইভাবে 21 দিন অন্তর অন্তর আপনি ওই জিনিসটাকে চেঞ্জ করবেন আর সেমভাবে করবেন, করে দেখুন, আপনি 3 মাস করে দেখুন, আপনার জীবনে দেখবেন এরকম সমস্যা থেকে আপনি অনেক সমাধানের রাস্তা পাবেন। তা দর্শক বন্ধু, আপনারা জানেন আমার কাছে যারা দেখাতে আসে বিভিন্ন ধরনের কবচ, মহামৃত্যুঞ্জয় কবচ বাদে সব কিছু কবচ আপনাদেরকে বিনামূল্যে দেওয়া হয়। যাদের বিবাহিত জীবনের জন্য বহু জ্যোতিষী দেখিয়েছেন মাঙ্গলিক দোষ রয়েছে, এই রয়েছে, এই করতে হবে, মাঙ্গলিক দোষের কবচ বিনামূল্যে দেওয়া হয়। সাড়ে সাথে চলছে বিভিন্ন জায়গায়, সাড়ে সাথের জন্য আপনাকে অনেক টাকা বলছে, কিছু না, সাড়ে সাথের জন্য যেই কবচ দরকার সেই কবচও আপনাদেরকে বিনামূল্যে দেওয়া হবে। ছাত্রছাত্রীদের জন্য তো সব থেকে বেশি হচ্ছে আমাদের হচ্ছে নীল সরস্বতী কবচ, সেটাও সম্পূর্ণরূপে দেওয়া হয়। আর সব থেকে স্পেশাল হচ্ছে যেই জিনিসটা আমার কাছে আপনারা পাবেন, সেটা হচ্ছে দাম্পত্য কলহ প্রেম সংক্রান্ত বিষয়। সবাই বশীকরণ বশীকরণ বলেন, আমি আপনাদেরকে মোহিনী বশীকরণ কবচ, যেটা সব থেকে পাওয়ারফুল, সেই মোহিনী বশীকরণ কবচ আপনাদেরকে বিনামূল্যে দেওয়া হয়। এরকম ধরনের কবচ আপনাদেরকে শুধুমাত্র বিনামূল্যে দেওয়া হয় যেহেতু আপনি যেই জায়গার মধ্যে সমস্যা রয়েছেন সেখান থেকে আগে বেরিয়ে উঠুন, নিজের রাস্তা বার করুন, নিজের সম্পূর্ণরূপে এগোন। তাই আপনাদেরকে বলি, যারা আমার কাছে দেখাতে চাইবেন অবশ্যই বুকিং নম্বরে আপনারা একবার ফোন করবেন, করে আপনারা জানবেন যে কোথায় কোন জায়গায় আমার চেম্বার আছে, বিভিন্ন জায়গায় আপনি ডিটেলস জেনে নেবেন। তা আমার এক ইউটিউব চ্যানেল আছে, যে ইউটিউব চ্যানেলে সম্পূর্ণরূপে আপনাদের প্রেম ও দাম্পত্য বিষয় নিয়ে সম্পূর্ণরূপে টোটকা দেওয়া হয়। যাদের প্রেমের সমস্যা ও দাম্পত্য সমস্যা আপনি আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আপনি সার্চ করতে পারেন, শ্রী অজয় বলে লিখলে পরে আপনি পেয়ে যাবেন। আজকে এখানে সময় শেষ, আগামী দিন আবার নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সবাইকে বলি সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন ও খুব ভালো থাকবেন। নমস্কার।